আজ বানিয়ে দেখাবো একটি মজাদার সহজ স্যালাডের রেসিপি। আমাদের আজকের রেসিপিটির নাম হচ্ছে নোভাশি সুইম ককটেল। আসুন দেখে নিই এই রেসিপি তৈরি করতে আমাদের কী কী উপাদান লাগছে। আমাদের আজকের রেসিপিটি তৈরি করার জন্য লাগছে কাজী ফার্মস কিচেনের সুইম নোভাশি। এছাড়াও আমাদের লাগছে টমেটো কুচি, মেয়োনিজ, লেবুর রস, লবণ, চিনি, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, প্যাপরিকা পাউডার, লেটুস কুচি, তেল, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, চিলি সস, সেদ্ধ ডিম এবং গ্রিন বেল পেপার। এখন দেরি না করে রেসিপিটি আমরা শুরু করে দিচ্ছি। শুরুতে আমি চুলাটাকে অন করে নিচ্ছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি তেল ভাজার জন্য। তেল গরম হতে হতে আমাদের সুইম নোভাশিকে আমরা বের করে নিচ্ছি। আমাদের কাজী ফার্মস কিচেনের প্রতিটা প্রোডাক্টে কোনো রকম হার্মফুল প্রিজারভেটিভ ইউজ করা হয় না। নট অনলি দ্যাট, আমরা কিন্তু কোনো স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্টও ইউজ করি না আমাদের ফ্রোজেন ফুডগুলোতে। তেল গরম হয়ে গেছে, আমরা এখন একটা একটা করে সুইম নোভাশি এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এটা ভাজা হতে হতে আমরা চলে যাচ্ছি মূল স্যালাডের ড্রেসিং তৈরি করতে। আমি স্যালাডের ড্রেসিংয়ের জন্য নিয়ে নিচ্ছি একটি বোল এবং তাতে আমি এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্যালাডের ড্রেসিংটা রেডি করছি। নিয়ে নিচ্ছি মেয়োনিজ, নিয়ে নিচ্ছি টমেটো চিলি সস, আরও নিয়ে নিচ্ছি লেবুর রস, নিয়ে নিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি, লবণ হালকা, দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো এবং প্যাপরিকা পাউডার। এখন মিশাচ্ছি সুন্দর করে। এদিকে দেখি চুলার কি অবস্থা। মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমাদের মূল প্লেটিংয়ের পালা। আমি আমাদের এই ড্রেসিংয়ের সাথে বাকি যে সবজিগুলো আছে সেগুলো মিশিয়ে দিচ্ছি। শসা কুচি, টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। আমরা যে এই সুইম নোভাশিগুলোকে ভেজে নিলাম, কিছু তো আমরা উপরে টপিংয়ের জন্য রাখবো, বাট কিছু আমরা এখানে ভেঙে দিয়ে দিব। এই স্যালাডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হয়, ওয়ার্ম খাওয়া যাবে না। আমরা এখন আলতোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একে সুন্দর মতন সার্ভ করার পালা। আমি গ্লাসে আসলে এটাকে প্রেজেন্ট করব, সাধারণত ককটেলগুলোকে গ্লাসেই প্রেজেন্ট করা হয়, তো আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি। একদম উপরে আমি যেটা করছি একটু লেটুস পাতা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পাপরিকা আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আমাদের কাজী ফার্মের সেদ্ধ ডিম এখানে আছে, সেই ডিমটা আমি এক সাইডে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এবং আমাদের সুইম নোভাশিকে আমি একদিকে এরকম করে দিয়ে দিচ্ছি। বাস, এভাবেই তৈরি হয়ে গেল মজাদার সুইম নোভাশি ককটেল। আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে।